রায়পুর নামক ছোট্ট গ্রামে কীর্তি বালু নামে গরিব দুটো বাচ্চা থাকতো তোতা কোয়েল আরও অন্যান্য পাখিরা যাতে সবাই মিলে একসাথে এসে ফসলগুলো নষ্ট না করে দেয় তাই বাচ্চারা টিন বাজিয়ে তাদেরকে দূরে রাখত এই কাজের জন্য তারা যে টাকা পেত সেই টাকা দিয়ে চাল ডাল আটা ময়দা বাড়ির জন্য নিয়ে আসতো এটা দিয়েই তাদের সংসার চলতো প্রত্যেক দিনের মতো কীর্তি ডিবে হাতে নিয়ে জমির ধারে দাঁড়িয়েছিল জোরে জোরে ডিবেকে বাজাতে লাগলো বালু ও চাষের জমির খড়ে চালার ওপরে ডিবে বাজাতে লাগলো তাদের এইভাবে ডিবে বাজানোর কারণে আশেপাশের জমি থেকে পাখিগুলো সব উড়ে চলে যায় এইভাবে সন্ধেবেলা কাজ শেষ করে দুই ভাই বোন হাতে টর্চ নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো ওই ছোট্ট গ্রামের ঠিক মাঝখানে একটা শিবলিঙ্গ মন্দির ছিল সেখানে একটা সোনালি রঙের গরু ওই শিবলিঙ্গর ওপরে মাথা রেখে কাঁচছিল তার চোখের জল শিবলিঙ্গর ওপরে পড়ছিল। তার পুরো গায়েতে আঘাতের চিহ্ন ছিল আমাকে ক্ষমা করে দাও ভগবান আমি ওই তুলসী বায়ের কাছে থাকবো না যেটুকু খাবার জন্য ঘাস আর জল দেয় আমাকে তার চেয়ে বেশি তো আমার ওপরে অত্যাচার করে তার চেয়ে তো অনেক বেশি আমাকে মারে উল্টো পাল্টা বলে আমি আর সহ্য করতে কিন্তু পারছি না অন্যদিকে বাচ্চারা টর্চের আলোতে একে অপরের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল এইভাবে চলতে চলতে নদীর ধারে পৌঁছালো শিবলিঙ্গের ওপরে ওই গরুটা কেঁদেই যাচ্ছিল আপনার কাছ থেকে প্রসাদ হিসাবে পেয়ে বলেছিল সন্তানের মতো মানুষ করবে ওই তুলসী আমাকে বাড়িতে নিয়ে যায় ও নিজের শাশুড়ির যত অত্যাচার গালাগালি সব কিছু আমার ওপর বের করে কারণ তিনি মারা গেছে বাচ্চারা টর্চের আলো ধরে রাস্তা দিয়ে হাঁটছিল আর অন্যদিকে ওই গরুটা ওই শিবলিঙ্গর কাছে বসেছিল তুলসী আমাকে এমনভাবে অত্যাচার করে যেন নিজের শাশুড়ি মাকে অত্যাচার করছে এমনভাবে ভাবে গালাগালি দেয় যেন তাকে বলছে তাকে মনে করে আমার ওপরে অত্যাচার করে এইভাবে নিজের কষ্ট বলতে বলতে গরুটা কেঁদেই যাচ্ছিল আমাকে ক্ষমা করে দিন শিবলিঙ্গ আমি ওই তুলসীর বাড়িতে যাব না আমি আপনার স্মরণে চলে যেতে চাই আপনি আমাকে নিজের কাছে ডেকে নিন আমার কথা শুনে নিন মহাদেব শুনে নিন এইভাবে প্রার্থনা করে নিজের মাথাটা শিবলিঙ্গ দিয়ে তুলে মাটিতে রাখল ওই গরুটা সেখান থেকে হেঁটে একটা পুরোনো বড় কুঁয়োর সামনে যেতে চাইছিল সেখানে গিয়ে আত্মহত্যা করবে ভাবছিল কুয়োর সামনে দাঁড়িয়ে ওই গরুটা মন খারাপ করছিল তার পেটে থাকা সন্তানটা বলল মা আমি তোমার নিজের সন্তান তোমার পেটে থেকে আমি নিঃশ্বাস নিচ্ছি আমি তো তোমারই বংশধর মা আমার এই পৃথিবীতে আসার আগেই তুমি আমাকে মেরে ফেলবে বলো মা তুমি কি আমাকে ভালোবাসো না ও যেই জানতে পারলো যে মা হতে চলেছে সে অনেক খুশি হলো যদি তার কাছে ডানা থাকতো সে মনে উড়ে যেত সে তখন মনে মনে ভাবতে লাগলো যদি আমার কাছেও ডানা হতো তাহলে আমিও উড়ে উড়ে অনেক খুশি হতাম তারপরে সেই গরুটা সেখান থেকে বেরিয়ে এগিয়ে যেতে লাগলো কিন্তু হঠাৎ করে সে একটা গর্তে পড়ে যায় আমাকে বাঁচাও কেউ আছে কি দয়া করে আমাকে বাঁচাও আমি এই গর্তের ভেতর পড়ে গেছি বাঁচাও এইভাবে গরুটা আওয়াজ করলো বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওই গরুর আওয়াজ শুনে তারা বুঝতে পারলো নিশ্চয়ই কারোর বিপদ হয়েছে তখন বাচ্চারা এগিয়ে গিয়ে দেখলো একটা গর্তে সোনালি রঙের একটা গরু পড়ে রয়েছে সে সাহায্যের জন্য চিৎকার করছে গরুটাকে কথা বলতে দেখে বাচ্চারা তো অবাক হয়ে যায় ওই সোনালি গরুটা যখন বাচ্চাদের দেখল তখন সে বলল বাচ্চারা আমাকে সাহায্য করো আমি এমনি সাধারণ গরু না আমি একটা সোনালি গরু আমার গর্বে আমার সন্তান রয়েছে দয়া করে আমাকে বাঁচিয়ে নাও ঠিক আছে গোমাতা আমরা আপনাকে সাহায্য করব। চিন্তা করবেন না এই রকম ভেবে কীর্তিবালু এক জায়গায় মাঠের স্তূপ দেখতে পেল আর একটা বেলচা দেখতে পেল কাছে গিয়ে যখন দেখল বেলচার সাথে একটা গামলাও দেখতে পেল। তারা ওই বেলচার সাহায্যে গামলায় মাটি ভরে নিয়ে ওই গর্তে ফেলতে লাগলো অনেকক্ষণ ধরে বাচ্চারা ওই গর্তে মাটি ফেললো তার ওপরে গরুটা উঠে বাইরে বেরিয়ে চলে আসে তুমি কোথায় থাকো কোথা থেকে এসোছ চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি এই প্রশ্ন শুনে গরুটার চোখ থেকে জল ঝরে পড়ল তাকে কাঁপতে দেখে বাচ্চারা তখন তার গায়ে হাত বুলোতে লাগল গরুটা তারপরে বাচ্চাদেরকে নিজের কষ্টের কথা বলল বাচ্চারা তাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে চলে যায় তাদের দুজনকে দেখে আর তাদের বাড়ি দেখে সোনালি গরুটা বলল তোমরা দুজনে আমার প্রাণ বাঁচালে আমি এর ঋণ শোধ করতে চাই আমি একটা জাদুই সোনালি গর্ভবতী গরু বলো তোমরা দুজনে কি চাও আমি তোমাদের দেব। কীর্তি বালু কী বলবে ভেবে পাচ্ছিল না তারা ভাবছিল কি বলবে বাচ্চারা তখন বললো তাদের কিছুই লাগবে না কিন্তু সেই গরুটা কোনো কথাই শুনল না তোমরা দুজনে যতই কিছু না চাও কিন্তু আমি তোমাদের দেব। আমি তোমাদের যা দেব, তোমরা তার থেকে নিয়ে নিও এটা দিয়ে কিছু ব্যবসা শুরু করে খুশিতে থাকতে লাগো রকম বলে ওই সোনালি গরুটা মুখ থেকে কিছুটা টাকা সোনার গোবর আর সোনার দুধ বাচ্চাদেরকে দিল বাচ্চারা তো এইসব দেখে অবাক হয়ে গেল তারা বুঝতে পারছিল না তারা কোনটা নেবে তোমরা যদি টাকা নাও সেটাও চলবে যদি সোনার দুধটা নাও সেটাও বিক্রি করে টাকা পাবে সোনার গোবরও বিক্রি করলে টাকা পাবে এই সোনালি গরু আমরা জানি আমরা গরিব কিন্তু আমরা কোনো আশা বা লোভের কারণে তোমাকে সাহায্য করিনি কিন্তু যদি আপনি ঋণ মেটাতে চান তাহলে টাকাটা দিন আর সোনার দুধ আর সোনার গোবর আপনার কাছে রাখুন এইভাবে বাচ্চারা বলল আর ওই সোনালি গরুর কাছ থেকে টাকাটা তারা নিয়ে নিল এদিনের পর থেকে বাচ্চারা ওই গরুটাকে নিজেদের বাড়িতেই রাখলো তাকে খেতে দিত আর নিজেরাও পেট ভরে খেত খুশিতে থাকতে লাগলো রামপুর নামক গ্রামে কীর্তি বালু নামে গরিব বাচ্চারা থাকত তাদের দুজনের জন্মদাতা না থাকার সত্ত্বেও তাদেরকে এত বড় করে মানুষ করেছিল তাদের রামনাথ বলে একটা দাদু তার সঙ্গে তারা অনেক খুশিতে থাকত কিন্তু তাদের এই খুশি বেশি দিনের জন্য ছিল না অসুস্থ থাকার কারণে রামনাথ দাদু বিছানা সজ্জা হয়ে যায় বাচ্চাদের উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ে তারা দুজনে অসহায় হয়ে পড়ে এই সময়টা ছিল শীতকাল গরিব হওয়ার কারণে তাদের কাছে গা ঢাকার মতো জামা কাপড়ও ছিল না আর যেটুকু ছিল সেগুলো চারিদিকে ছিঁড়ে গেছিল বাচ্চারা সেটাই পরে নিজেদের দিন কাটাতে লাগলো একদিন অতিরিক্ত ঠান্ডার কারণে রামনাথ দাদু ঠান্ডাটাকে সহ্য করতে পারছিল না ওনার গায়ে দেওয়ার মতো আর কম্বল ছিল না তখন দাদু বলল আমি ঠান্ডা সহ্য করতে পারছি না আমাকে আর কম্বল দাও না হলে এই ঠান্ডার কারণে আমার হাত পা শিক হয়ে আমি মারা যেতে পারি কিন্তু দাদু আমাদের কাছে এই ছেড়া কম্বল ছাড়া আর তো কিছুই নেই এইভাবে কীর্তি বলল। মা কীর্তি কারো কাছ থেকে একটা কম্বল অন্তত জোগাড় করে এনে দে না হলে কিন্তু আমি মারা যাবো দাদু এইরকম বলো না শোন বালু তুই কিছু কাঠ নিয়ে আয় আগুন জ্বালাবো আমি গিয়ে দেখি কারোর কাছে পুরনো কম্বল থাকলে নিয়ে আসি সকাল হতে তো এখন বাকি আছে এই সময় গিয়ে দরজা ধাক্কা দিলে আমাদের যদি রাগে মারে ওরা মারলে মার খেয়ে নেবো কিন্তু এখন সব থেকে জরুরি দাদু দাদুর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব। ঠিক আছে দিদি তুমি গিয়ে কম্বল নিয়ে এসো আর আমি কাঠ জোগাড় করে আগুন ধরাই এই রকম ভেবে বাচ্চারা বাড়ি থেকে বাইরে এলো সকাল হতে সময় ছিল অনেক কিন্তু দূরে কোথাও মোরগের বানের আওয়াজ শোনা গেল কিন্তু নিজের দাদুর জন্য তাদের এটা করতেই হবে কীর্তি নিজের বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের বাড়িতে যেতে লাগলো বালু ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাঠ জোগাড় করতে গেল ও কাঁপতে কাঁপতে কান্তা নামে এক প্রতিবেশীর বাড়ির সামনে যায় নাম শুনে মনে হবে রুটে কিন্তু কান্তার মন খুব ভালো সে সবাইকেই সাহায্য করত যখনই কেউ সাহায্যের জন্য তার দরজায় ধাক্কা দিত সে যতটুকু পারত লোকেদেরকে সাহায্য করত। দরজায় ধাক্কা দিয়ে কীর্তি তাকে ডাকতে লাগলো মাসি ও মাসি এত ডাকার পরেও যখন দরজা খুলল না তখন কীর্তি ফিরে যেতে লাগলো তখন তার হঠাৎ করে মনে পড়ল যে কান্তা তো গ্রামে গেছে আরে এই ঠান্ডার কারণে তো আমি সব ভুলে গেলাম কান্তা তো গ্রামে গেছে এবার কি করব এই ঠান্ডার সহ্য হচ্ছে না হাত পা পুরো কাঁপছে ই জানি এখন দাদুর অবস্থা কেমন আছে হে ভগবান এ কেমন পরীক্ষা নিচ্ছ এইরকম ভাবতে ভাবতে যখন কীর্তি যাচ্ছিল তখন কারোর বাড়ির সামনে একটা জ্বলন্ত বাল্ব দেখতে পেলো কীর্তি মনে করলো তারা উঠে পড়েছে তাই তাদের বাড়ির সামনে গেল সেখানে গিয়ে দেখলো কবিতা উঠোনে জল দিচ্ছে ও এইটা কবিতা বাড়ি সকাল সকাল তো মাসির সিংহের মুখে হাত দেওয়ার মতন ব্যাপার হয়ে যাবে এখন যদি গিয়ে বলি এখন যদি গিয়ে বলি দাদুর ঠান্ডা লাগছে একটা কম্বল দাও তাহলে তো আমার হাত পা ভেঙে উনুনে দিয়ে দেবে না বাবা না আমি যাব না আমার ভয় করে এই এইরকম ভেবে কীর্তি সেখান থেকে চলে গেল বালু কাঠ জোগাড় করতে গিয়ে ঠান্ডায় এতটাই কাঁপছিল যেন মনে হচ্ছে সে কারেন্ট শট খেয়েছে এত বরফ পড়ছে এই বরফে তো কাঠগুলো বরফের কাঠ হয়ে গেছে মনে হয় এমন সময় তো ওইগুলো খুঁজতেও সময় লাগবে যদিও কাঠ জোগাড় করে নিয়ে যায় কিন্তু সেইগুলো তো ভিজে থাকবে তাড়াতাড়ি জ্বলবেও তো না এই কথাটা দিদিকে গিয়ে বলতে হবে এই রকম ভেবে বালু কাঁপতে কাঁপতে কাঠ না নিয়েই বাড়ির দিকে ফিরে এলো কবিতা জল ছেটাচ্ছিল সে কীর্তিকে চিনতে পারল তখন সে কীর্তিকে ডাকলো এ কি এত সকাল সকাল এত ঠান্ডায় এই মেয়েটা পুরো গ্রামে কেন ঘুরছে এই রকম মনে মনে ভাবতে ভাবতে কীর্তিকে সে ডাকলো আরে ও কীর্তি একবার এইদিকে তো তার আওয়াজ শুনে কীর্তি থেমে গেল কবিতার ডাকাতে তাকে সে বারণ করতে পারল না কোনো উপায় না থাকার কারণে তার কাছে যায় আরে এখন সকাল হলো না তাও এত ঠান্ডায় আমি এত মোটা হয়েও এই ঠান্ডা সহ্য করতে পারছি না আর তুই ঘুরছিস তোমার চামড়া মোটা বলে তুমি সহ্য করতে পারছ না ও তো তুই পাতলা চামড়ার মানুষ তাই সহ্য করছিস মাসি বলো না কেন ডাকলে আমার কিন্তু অনেক কাজ আছে এত ঠান্ডায় এত সকালে যেখানে এখনো লোকেরা ওঠেনি মোরগ বানও দেয়নি তোর এখন কি কাজ আছে আপনার দিব্যি খেয়ে বলছি মাসি আমার দাদুর শরীর ভালো নেই আমাদের কাছে থাকা ছেঁড়া কম্বলটাতে তার ঠান্ডা যাচ্ছে না আমি কান্তা মাসির কাছে গেছিলাম কম্বল আনতে কিন্তু মাসি তো বাড়িতে নেই সেই জন্য আমি এখন বাড়ি যাচ্ছিলাম ওনার কাছে থেকে ওনাকে সান্ত্বনা দেব আমি যদি তুই আমার কথা শুনিস তাহলে তোকে একটা কম্বল দেব। আপনি আগে কম্বলটা দিন আমি দাদুকে দিয়ে আসছি তারপরে আপনি যা বলবেন আমি সব কাজ করব। কীর্তির কথা শুনে কবিতা কিছু ভাবতে লাগলো আরে আমি তো ভেবেছিলাম একে দিয়ে জল ভরিয়ে একে পাঠিয়ে দেব কিন্তু এখন বাড়ির সব কাজ আমি একে দিয়েই করাবো সন্ধে পর্যন্ত কুকুরের মতো আমার কাছেই থাকবে এই রকম ভেবে তারপরে সে ভেতরে গিয়ে একটা ছেঁড়া কম্বল এনে কীর্তির হাতে দিয়ে দিল তারপরে কীর্তি সেই কম্বলটাকে হাতে নিয়ে বাড়িতে পৌঁছায় তার রামনাথ দাদু ঠান্ডায় কাঁপছিল তারপরে দাদুর গায়ে কম্বলটা দিয়ে দিল তখন বালু সেখানে এলো কীর্তি তাকে কবিতার সব কথা বললো তারপর সে কবিতার বাড়ির জন্য বেরিয়ে পড়লো যেমন ছাগলরা কষায়ের ওপর ভরসা করে এও দেখছি আমার উপর ভরসা করলো